অর্থনৈতিক মন্দা ও চলমান ডলার সংকটের কারণে লেবানন থেকে দূতাবাসের সহায়তায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে আরও 422 জন বৈধ কাগজপত্রবিহীন বাংলাদেশি। বৃহস্পতিবার মধ্যরাত্রে বিশেষ ফ্লাইটটি শহীদ রফিক হারিরি বিমানবন্দর ত্যাগ করে। শুক্রবার দুপুরে এটি বাংলাদেশ পৌঁছেছে বলে জানায় দূতাবাস। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের লেবানন প্রতিনিধি বাবু সাহা। বুধবার বৈরুতের আল আনসার স্টেডিয়ামে কাগজপত্রবিহীন 422 বাংলাদেশির হাতে বিমান টিকিট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। এ সময় দূতাবাসের শ্রম সচিব আবদুল্লাল মামুন ও তৃতীয় সচিব আবদুল্লাল শাফি সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিমান টিকিট নিতে আসা বাংলাদেশিরা ঈদের আগে নিজ দেশে ফিরতে পেরে রাষ্ট্রদূত সহ দূতাবাসের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, একমাত্র ডলার সংকটের কবলে পড়ে আমরা দেশে ফিরে যাচ্ছি। আমি লেবানন থেকে এই মুহূর্তে ঈদের আগে দেশে যাওয়া যাইতে পারতেছি, তার জন্য দূতাবাসকে ধন্যবাদ জানাই। আমাদের তো দুই বছর ধরে কোনো কাম নাই, কিছু নাই, বাড়ির থেকে টাকাই না, এই সাফারের মাধ্যমে, সাফারের সহযোগিতার মাধ্যমে টিকিট পাইছি। আমার $400 টাকা বানাইতে, টিকিটের টাকাটা বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে, জোগাড় করতে অনেক কষ্ট হয়েছে। আমি দূতাবাসকে ধন্যবাদ জানাই দেশে যাইতেছি, আর এই দেশে যে পরিস্থিতি মনে হয় না কখনো ভালো। এদিকে দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফিরতে কর্মসূচিতে প্রতিদিনই বাংলাদেশিরা বিমান টিকিটের অর্থ পরিশোধ করে দূতাবাসে নিজের নাম নিবন্ধন করছে। দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির আওতায় গত 15 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বাংলাদেশ বিমানের 17টি বিশেষ ফ্লাইটে এখন পর্যন্ত প্রায় 7,000 বাংলাদেশি নিজ দেশে ফেরত যেতে সক্ষম হয়েছে। লেবানন থেকে বাবু সাহা, আইওএন টিভি।